কোদালিপাড়ার মানুষ আসলে যখনই শুনছে যে নেত্রী আসবে মানুষ উপচে পড়ছে, সমস্ত সহযোগী সংগঠন অত্যন্ত আনন্দিত, উদ্গলিত, উৎসাহিত। আমাদের মাননীয় নেত্রীকে আমরা কাছে পেতেছি, এই জন্যই আমরা সবচেয়ে বড় আনন্দিত। আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, সুযোগ পেলেই নিজ জন্মভিটায় ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবারের সফরটি কিছুটা ভিন্ন, সামনে জাতীয় নির্বাচন, তাই সফরের বাড়তি কর্মসূচি হিসেবে থাকছে নির্বাচনী মাঠ সম্পর্কে খোঁজখবর নেওয়া। বৃহস্পতিবার সকালে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন। পরদিন শুক্রবার আরেক উপজেলা কোটালীপাড়ায়ও নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি। এদিকে প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। কোটালীপাড়ার মানুষ আসলে যখনই শুনছে যে নেত্রী আসবে মানুষ উপচে পড়ছে, সমস্ত সহযোগী সংগঠন অত্যন্ত আনন্দিত, উদ্গলিত, উৎসাহিত। আমাদের মাননীয় নেত্রীকে আমরা কাছে পেতেছি, এই জন্যই আমরা সবচেয়ে বড় আনন্দিত। আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আজবার ভোটের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য জাতির পিতার সমাধিতে উনি এসে জাতির জন্য কি করতে পারবেন তারও বোধহয় আমাদের নেতাকর্মীদের সাথে একটু ডিপ দিতে পারেন। সামনে নির্বাচন, কালার ব্যানার ফেস্টুন বা নর্মাল কোনো ব্যানার ফেস্টুনও এখন করা যাবে না। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।